পাহাড়ে উঠার পর প্রাথমিক স্তরে আমরা কিছু দোকানপাট দেখতে পাই আর কি। সবাই সবার মতো উঠতেছে। যথেষ্ট সুন্দর জায়গাটা, যথেষ্ট সুন্দর। সাক্ষাৎকার দিয়ে দেন ভাই, উঠতে উঠতে কেমন লাগছে ভাই? ভাই ডর যাইবেন না, ফাইজলামি না, গেটেও যাই না এখন পর্যন্ত। হ্যাঁ শুরু হয় না, কি কারণ গেটেও যাই না। তারপর তারপরে যাইন লাত্তি দিতে মন চাইতেছে। আল্লাহ আল্লাহ, তো এই জায়গার নাম কি রে? চন্দ্রনাথ। চন্দ্রনাথ, এই ছিলে নেই, ভিডিও চলতেছে। আমরা আসছি এখন চন্দ্রনাথ পাহাড়ে। বিষয়বস্তু হচ্ছে এখনো 2 মিনিট আড়ি নাই, কিন্তু আমি প্রচুর ক্লান্ত। আর আমার শরণার্থী গুলা জানি না কি অবস্থা। এই হাউ আর ইউ ফিলিং? এই কালু, তোর ফিলিংস কি? তাই আসলাম কৃষ্ণ বেরি ব্র্যাড উনিটা জুম করে দেয় পাহাড়ের নাম কি? এটাই তাহলে চন্দ্রনাথ পাহাড়। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি সবাই? ভাই সবাই কি ক্লান্ত হয়ে গেছেন? 20 মিনিট আগে উঠছি, তোমগুলাই বইয়ে আছি। বুঝলাম না, আপনারা তাহলে বইয়ে রইলেন কি? তোমগুলাই বইছি। হ্যাঁ তোমগুলাই বইছি। তাহলে আপনি বুঝাইতেছেন আমরা জটমাল? এই যে জটমাল, স্লো স্লো আইটেম, সবকিছু তো স্লো। আচ্ছা ভাই কোন এই বলার আপনারা বলো, আমি তো ক্লান্ত ভাই এতটুকু আইটা। আমাদের ক্যামেরা, ও রে ভাই এতক্ষণ আমাদের ক্যামেরা বল কি বলতে চাও বলো। এবার আমরা লকেট মানে এতক্ষণ লাগে বাবুরে দেখে এদিকে তাকাও শিখি। কি অবস্থা ভাই? অবস্থা খারাপ ভাই। কি অবস্থা বন্ধু? বন্ধু কি অবস্থা? বন্ধু কি অবস্থা? বন্ধু কি অবস্থা? অতিরিক্ত ভালো। ভাই আপনার অনুভূতি কেমন? ভাই আপনার অনুভূতি কেমন? অনুভূতি ভাই, ভাই আপনার অনুভূতি কেমন? এই শেষ তোমার অনুভূতি কেমন বন্ধু? শুধু
মুখ বন্ধ কর মা বাবা ভাই না না ভাই ভাই পুরাই ছিল গার্লফ্রেন্ড দরকার দশটা শেষ 1200 ফিট কমপ্লিট মানে 1152 ফিট উপরে উঠার পর আমরা যখন ক্লান্ত শরীরে আবার নিচের দিকে নামতেছি শিজাত নজরুল আমি আর বাকি রাখা ভাই আগে নেমে গেছে আমরা এখন শেষ ভিউটা ক্লিয়ার ভিউটা নিতেছি এবং যাচ্ছি ভাই ঘুরার কিন্তু মজাই আলাদা নাকি শিজাত সঞ্জয় আই লাভ ইউ এই সঞ্জয়